প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধন করবেন আগামীকাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়েটে এই মুহূর্তে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, আমাদেরকে জানাবেন বিস্তারিত। ডিজিটাল বাংলাদেশ এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, এই যে লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে, সেই লক্ষ্য এগোনোর পিছনে কিন্তু বেশ কিছু কাজ তারা করছে। যেমন বেশ কিছু হাইটেক পার্ক হয়েছে, জেলায় জেলায় ইনকিউবেশন সেন্টার হয়েছে। এর কারণ হচ্ছে যে মেধাবী তরুণরা যেন উদ্যোক্তা হতে পারে, দক্ষ জনবল যেন তৈরি হতে পারে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু সরকার কাজ করছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারা যে নতুন নতুন উদ্ভাবন করেন, তারা যে গবেষণা করেন বিভিন্ন, সেই গবেষণাগুলো বা সেই উদ্ভাবনগুলো যেন সঠিক পরিচর্যার মাধ্যমে একটি শিল্পায়নের রূপ নিতে পারে, সেই ধরনের কিন্তু কোনো প্রকল্প বা সেই ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা এই পর্যন্ত দেশে কিন্তু তৈরি হয়নি। সেই জায়গাটি, সেই অভাবটি দূর করতেই কিন্তু এই শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর তৈরি করা হয়েছে এই চট্টগ্রাম প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। এবং এই যে ইনকিউবেটরটি, এটি কিন্তু যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন, যারা নতুন নতুন উদ্ভাবন করবেন, তাদের সেই উদ্ভাবনগুলোকে আসলে যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে আইটি বিজনেস সেন্টারগুলো রয়েছে, তাদের সঙ্গে একটা যোগাযোগ, যোগসূত্র তৈরি করা, এই উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়েছে এই ইনকিউবেশন সেন্টারটি। নিশ্চয় জানেন ঈশ্বর, যে একটি ডিম থেকে বাচ্চা ফোটানোর যে প্রক্রিয়াটি, সেটি কিন্তু একটা ইনকিউবেশনের মাধ্যমে কিন্তু হয়ে থাকে, একটি ইনকিউবেটরের মাধ্যমে হয়ে থাকে। ঠিক সেই আদলে কিন্তু একটি ডিমের আকৃতিতে এই ইনকিউবেশন সেন্টারটি তৈরি করা হয়েছে। যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন, তারা যেন এই ইনকিউবেটরের মাধ্যমে তাদের যে উদ্ভাবনগুলো, তাদের যে মেধা, সেটি যেন প্রপার কাজে লাগাতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু এই ইনকিউবেশন সেন্টারটি তৈরি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এই ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউল হক। আমরা তার কাছ থেকে একটু জেনে নেব যে আসলে এই যে ইনকিউবেটরটি তৈরি করা হলো, সেটি আসলে শিক্ষার্থীদের কতটুকু কাজে দেবে, তাদের যে উদ্ভাবন সেটি আসলে তারা কতটুকু বিকাশ করতে পারবে এটির মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর ইতিমধ্যে স্থাপিত হয়েছে, এবং এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে বিশেষ করে স্নাতকদের উদ্যোক্তা হিসাবে কীভাবে গড়ে তোলা যায় এবং তাদেরকে আরও কীভাবে অধিকতর দক্ষ করে গড়ে তোলা যায়, বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা চট্টগ্রামের শিক্ষার্থীরা বা যুবক সমাজ বা তরুণ সমাজ যারা আছে, তাদেরকে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় অধিকতর দক্ষ করে আসলে কীভাবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ে আসলে স্টার্ট আপ এবং ইনকিউবেশন, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন, তথ্য প্রযুক্তি খাতে আসলে উচ্চতর গবেষণা এবং বিকাশের জন্য সকল ধরনের ফেসিলিটি ইতিমধ্যে ক্রিয়েট করা হয়েছে। এবং আশা করি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে যোগাযোগী উন্নতি সাধিত হবে, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে, উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখার মাধ্যমে 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা আশা প্রকাশ করছি। ধন্যবাদ অধ্যাপক মশিউল। আমরা শুনছিলাম এই ইনকিউবেশনের যিনি পরিচালক, ইনকিউবেটরের যিনি পরিচালক, তিনি বলছিলেন যে দক্ষ জনবল তৈরি করে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্যটি রয়েছে 2041 সালের মধ্যে, সেই লক্ষ্য পূরণে এই ইনকিউবেটরটি অনেক বড় একটি ভূমিকা রাখতে পারবে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই ইনকিউবেটর সেন্টারটির উদ্বোধন করবেন, তারপর নিশ্চয়ই এই ইনকিউবেটরের সফলতা দেখেই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই ইনকিউবেটর স্থাপনের পরিকল্পনা কিন্তু সরকারের রয়েছে। ধন্যবাদ বিকাশ বিশ্বাস।